আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনার বাজেট যদি 4-7 লক্ষ টাকা হয়, আপনি চাচ্ছেন একটি একতলা বাড়ি করতে, তাহলে আপনি সেই বাজেট নিয়ে আপনার বাড়ির কাজ কতটুকু করতে পারবেন এটা জানতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। এবং আজকের এই বাড়িটি কিন্তু একতলা ফাউন্ডেশন নেওয়া হয়েছে, এখনও পর্যন্ত 4 লক্ষ টাকা খরচ হয়েছে। তো এই যে বাড়িটা, এই বাড়িটা কিভাবে করা হয়েছে এবং কিভাবে ফাউন্ডেশন নেওয়া হয়েছে, একটা কথা আপনি খেয়াল রাখবেন সব সময়, আপনার বাড়ির খরচ অনেকটাই ডিপেন্ড করে আপনার উপর। এখন এই সেম বাড়িটা যদি আপনি আরসিসি ফাউন্ডেশন দিয়ে করেন, তো এতটুকু কাজ কিন্তু আপনি 4 লক্ষ টাকায় করতে পারবেন না। তো এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি পুরো একটা বিষয় জানতে পারবেন, এ বাড়িটা এখনও পর্যন্ত কেন এত টাকা খরচ হয়েছে কম, আবার এটি আরসিসি ফাউন্ডেশন দিলে কেন বেশি খরচ হতো, আপনি কিভাবে আপনার বাড়ির খরচ নির্ধারণ করবেন, বা এ বাড়ির ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে, কতটুকু জায়গার উপরে এরকম একটি বাড়ি আপনি করতে পারবেন, এই সকল বিস্তারিত বিষয় আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে একটি সাধারণ একতলা বাড়ি আপনি দেখতে পাচ্ছেন, কোনো বেলকনি নাই বাড়িতে, সিম্পল একটি বাড়ি যেখানে কোনো বেলকনি নেই কিন্তু পোর্স রয়েছে একটি। তো এখানে যে পোর্সটি আপনি দেখতে পাচ্ছেন, এই পোর্সটি 7 ফিট বাই 8 ফিট দেওয়া হয়েছে। তো আপনি চাইলে এর থেকে ছোট বড় করে নিতে পারবেন। তো এই যে বাড়িটি, এই বাড়িটি কত স্কোয়ার ফিট জায়গার উপরে করা হয়েছে এখন আমরা সেই বিষয়টি জানব, এবং কতটুকু দৈর্ঘ্য দেওয়া হয়েছে, কতটুকু দেওয়া হয়েছে প্রস্থ। তো এই বাড়িটা দৈর্ঘ্যের দিকে আপনি পাবেন 29 ফিট এবং প্রস্থের দিকে আপনি পাবেন 25 ফিট। তো এই জায়গাটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসবে 725 স্কোয়ার ফিট, আর শতকে হিসাব করলে আসবে 1 শতক 66 পয়েন্ট জমি, কাঠায় হিসাব করলে 1 কাঠা জমি। তো এই যে বাড়িটা, এই বাড়িটার ভিতর আপনি কি কি পাচ্ছেন, বাড়িটার ভিতর আপনি পাচ্ছেন 3টা বেডরুম, 1টি বাথরুম, 1টি ড্রয়িং কাম ডাইনিং রুম। তো এখানে মেইন গেট দিয়ে কিন্তু আমরা বাড়িটির ভিতর প্রবেশ করেছি। প্রবেশ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে, মেইন গেট দিয়ে ঢোকার পর বাম পাশে রয়েছে আমাদের ডাইনিং কাম ড্রয়িং রুমটি, যেটি আপনি পাবেন 11 ফিট 9 ইঞ্চি বাই 15 ফিট 9 ইঞ্চি। এখানে 1টি জানালা রয়েছে এবং সামনের দিকে 2টা গ্রিলের অপশন রাখা হয়েছে। তো এই যে সামনে আমরা যদি ডান সাইডের দিকে তাকাই, বরাবর 2টা রুম পাব, যে রুম 2টা আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে দেখুন, কাজটি কিন্তু লিন্টন লেভেল পর্যন্ত হয়েছে এবং এবাড়ির ফাউন্ডেশনটি সম্পূর্ণ ব্রিকের উপরে নেওয়া হয়েছে। তো এই যে বাড়িটি, এখানে যে রুমটি আপনি দেখতে পাচ্ছেন 11 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট এই বেডরুমটি। তো এখানে এই বেডরুমের সাথে 1টি জানালা রাখা হয়েছে, যেটি সামনের দিক থেকে দেখা যাবে। তো এখন আপনার যদি 2টার প্রয়োজন হয় আপনি কিন্তু 2টা দিতে পারবেন, এখানে 1টা দেওয়া হয়েছে তার মানে 1টা দিতে হবে না। তো এখানে একটা উদাহরণ আপনি খেয়াল করুন, এখানে যদি 2টা জানালা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরের খরচটা একটু বেড়ে যাবে। তো এরকম অনেক ছোট ছোট পদক্ষেপ নেওয়ার কারণে আপনার ঘরের খরচ একসময় বেশিতে রূপান্তরিত হয়। তো এখানে ব্রিক ফাউন্ডেশন নেওয়া হয়েছে, আপনি আরসিসি ফাউন্ডেশন নিলে এখানে খরচটা আরও বেশি হবে, এরকম অনেক বিষয় থাকে যে বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাড়ির খরচটি কেন বেশি হয়। তো দেখুন, এখানে একটি প্যাসেজ রয়েছে, প্যাসেজের সাথে ডান সাইডে রয়েছে একটি ডোর, যে ডোরটি দিয়ে একটি মাস্টার রুমের ভিতর প্রবেশ করা যাবে। তো এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। তো এখানে কাজটি দেখতে পাচ্ছেন আপনারা লিন্টন লেভেল পর্যন্ত হয়েছে, এবং এই লিন্টন ঢালাইয়ের কাজ কিভাবে করা হবে বা এখানে কতটুকু মাটির গভীরতা দেওয়া হয়েছে এখন আমরা এই বিষয়টা জানব, এর কোথায় কি ব্যবহার করা হয়েছে। তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি ব্রিক ফাউন্ডেশন নেওয়ার জন্য 1 ফিট মাটির গভীরতা দেওয়া হয়েছে। এখানে 1টা 20 ইঞ্চি সলিং করা হয়েছে, 1টা সলিংয়ের উপর 20 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে, যেটার
চিকনেস দেওয়া হয়েছে আপনার 3 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া হয়েছে 20 ইঞ্চি। আর এটা আপনার রড বেঁধে ঢালাই দেওয়া হয়েছে এবং এর উপর একটা 15 ইঞ্চি ইটের গাঁথনি আপনি দিতে পারেন এবং তারপর সকল গাঁথনি 10 ইঞ্চি দিবেন ফ্লোর লেভেল পর্যন্ত। এরপর বাদবাকি যে প্লারের পজিশন থাকে এখানে কিছু ব্রিকের প্লার দিবেন যেগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হবে, আর সামনের সাইডের প্লারগুলো আপনি দিতে পারেন 20 ইঞ্চি বাই 10 ইঞ্চি ব্রিকের প্লার। তো এখানে উপরের যে লিনটন এটা 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি হবে, এখানে 10 মিলি রড ইউজ করবেন এবং চুরির জন্য 8 মিলি রড ইউজ করবেন, চুরি বা স্ট্র্যাপ। এখানে 10 মিলি রড 3 পিস ইউজ করবেন লিনটনের জন্য, তো আমরা 3 পিস ইউজ করে থাকি। আর ফল স্ল্যাব বা এ ধরনের যে কাজগুলো থাকে স্ল্যাব এখানে 8 মিলি ও 5.7 আমরা ইউজ করে থাকি, যার কারণে এখানে কিছুটা হলেও খরচটা সেভ হয়। তো আপনিও যদি এভাবে আপনার বাড়ির কাজটি করেন সেক্ষেত্রে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি অল্প খরচের ভিতর আপনার বাড়িটি নির্মাণ করতে পারবেন। তো আপনি বাড়ি করার সময় আপনাকে অনেকেই অনেক ধরনের ধারণা দিবে, তো আপনি যদি সবার ধারণা শুনে আপনার বাড়ির কাজটি করতে যান সেক্ষেত্রে কিন্তু সমস্যায় আপনিই পড়বেন। আপনার বাড়ির খরচ বা আপনি বাড়িটি কীভাবে করবেন এটা আপনাকেই নির্ধারণ করতে হবে, এবং আপনি যদি এই ডিজাইনগুলো দেখে থাকেন অ্যাভেলেবেল তাহলে আপনি বুঝতে পারছেন যে আসলে ব্রিক ফাউন্ডেশনের উপর একতলা বাড়ি করা যায়। তো একটা অনেকেরই একটা কনফিউশন থাকে যে আসলে ব্রিক ফাউন্ডেশনের উপর করলে এটা কতটুকু ভূমিকম্প সহনশীল। ভাই, একটা একতলা বাড়ি এটা আসলে ভূমিকম্পে অতটা প্রভাব আসবে না যতটা একটা 3-4 তলা বাড়ির উপর আসবে, কারণ এটি একটি সমতল বাড়ি হয়, একতলা বাড়ির উচ্চতা খুব একটা বেশি হয় না, আর এটাতে প্রচুর লোড থাকে না। লোড থাকে যখন একটি বাড়ি 2-3 তলা হয় তখন ওইখানে অনেকটাই লোড চলে আসে, যার কারণে ভূমিকম্প আসলে ওইটার উপর আঘাতটা বেশি আসার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন বাড়ির ফ্লোর প্ল্যানটা, এই দিকটা রয়েছে 29 ফিট, এটার বাড়িটির ফ্রন্ট সাইড হবে 80, এবং এখানে যে রুমটা আপনি দেখতে পাচ্ছেন এই রুমটা জাস্ট এই সাইডে নেওয়া হবে, আর কিছু কোথাও পরিবর্তন করা হবে না। এখানে থাকবে মেইন গেট, মেইন গেট দিয়ে প্রবেশ করার পর এখানে পাবেন আপনি এই ডাইনিং রুমটা এই পাশে, আর এই বেডরুমটা পাবেন এই পাশে, এবং এখানে থাকবে একটি বেডরুম, এখানে একটি বাথরুম, এখানে একটি বাথরুম। এখন অনেকের মনে একটা কনফিউশন বা একটা প্রশ্ন আসতে পারে যে এখানে কিচেনটা কোথায়। তো একটা জিনিস আপনি খেয়াল করবেন ভাই, গ্রামের বাড়িতে সাধারণত বাথরুম কিচেন এগুলো ঘরের সাথে হয় না, তো আপনি চাইলে দিয়ে নিতে পারেন। তো এখানে এটার কিচেন হবে বাহিরের সাইডে, আপনিও চাইলে ওইভাবে দিতে পারেন। তো এই বাড়িটি যদি আপনি পুরোপুরি 725 স্কোয়ার ফিটের উপরে কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার খরচ প্রায় 10-11 লক্ষ টাকা হবে, আর এটা এখানে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন 4 লক্ষ টাকা খরচ হয়েছে। এটা ছাদ দিয়ে একতলা করতে প্রায় আপনার শুধু গাঁথনির উপর ছাদ দিতে 7 লক্ষ টাকার মতো খরচ আসবে। তো আজকের মতো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন।